সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে প্রবাসীদের করোনা টিকার নিবন্ধন কার্যক্রম। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করেন বিদেশ গমনেচ্ছুরা। ভিড় রয়েছে রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনেও। সর্বত্র অগ্রাধিকার ভিত্তিতে সৌদি ও কুয়েত প্রবাসীদের নিবন্ধন চলছে। অন্য দেশে গমনেচ্ছুদের নিবন্ধন শুরু হবে আগামী 12 জুলাই। এস এম আরিফের রিপোর্ট। করোনা টিকা নিতে নিবন্ধনের জন্য দ্বিতীয় দিনেও রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ছিল বিদেশগামীদের ভিড়। অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করছে সৌদি ও কুয়েত প্রবাসীরা। কারণ আমরা পেপার জমা দিতে পারছিলাম না, আজকে স্যার যখন বলছে বলার পরে মানে জিনিসটা এত সহজভাবে হয়েছে, উনি এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। অনেক ঝামেলার ভিতরে ছিল, রাত্রে ঘুম আসে না, কি একটা টেনশন। আমরা তো মনে করেন প্রবাসীরা আমাদের খুব সমস্যার ভিতরে ছিলাম আমরা দেশে এসে। আজকে একটু নিয়ন্ত্রণের ভিতরে আসছে যে আমাদের পেপার নিলো জমা। ভিসার মেয়াদ কম থাকায় নিবন্ধন না করে অনেকেই ফিরে গেছেন, অনেকে আছেন দুশ্চিন্তায়। সন্দেহ লাগে, এর জন্য কাগজে কোনো পাই নাই, অন্য যদি পাই যায় এখানে সমস্যা করে। তাহলে বলতে আছে 14 দিন থাকতে হবে, কার 75,000 নেয়, কারো 70,000 নেয়, এরকম করে বলতে আছে। অনেকে গেছে 75,000 থেকে না যেতে বললে পরে আমার যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারবো। নিবন্ধন কক্ষের পরিবেশ ঠিক থাকলেও বাইরে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। হইতে আসে না, কি করব, যে পরিস্থিতি, একজনের পিছনে আরেকজন, একজন একজনের সাথে বাজ্জা যাইছে, কি কোনো স্বাস্থ্যবিধি তো মানতেছে না এখানে। হ্যাঁ, মাস্ক পরি না। সৌদি ও কুয়েতগামীদের অগ্রাধিকার দেয়ায় নিবন্ধন না করে ফিরে গেছেন অন্য দেশের প্রবাসীরা। ফিরে যাচ্ছি, দুবার আইছি, এখানে শুক্রবার আইছি, আগামী শুক্রবার আসছি, আর আজ রোববার আসছি। মানে এক একজনের গন্তব্য থেকে আসছি, এত কষ্ট করে তারা আমাদেরটা কই কোনো কিছু রিজন কিছুই দিল না, বলো যান। 12 জুলাই থেকে অন্য দেশে গমনেচ্ছুদের নিবন্ধনের সুযোগ দেয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। এখানে সৌদি আরব, কুয়েত, তারা সংযুক্ত আরব আমিরাত, আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইটালি, বাহরাইন, ওমানের যারা প্রবাসী আছেন তারা আগামী সোমবার করে আসবেন। যারা আসছেন কষ্ট করে আসতে চলে যেতে হবে, আপনারা আগামী সোমবার পর থেকে আসবেন। নিবন্ধনের তথ্য সুরক্ষা অ্যাপসে দেয়া হবে, প্রবাসীরা সেখানে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে টিকা নিতে পারবেন। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।